everyone, welcome back to Live on Books. I hope you guys are doing fine. So, today I'm going to show you a video. This is a very good video. Because I'm going to fluffy type of book, as a reader, I'm going to lengthy, কিন্তু আজকে আমি আপনাদের কথা ভেবে তিনটা এমন বই নিয়ে এসেছি যেগুলো একদম 100 পাতার একটু এদিক ওদিক বা अराउंड 100 পেজেস বা একটু উপর নিচ মানে খুবই টাইনি টাইনি তিনটা বই এনেছি আমি জানি আপনারা অনেকেই আপনাদের জীবনের যেই সময়ের যেই কি বলে এটাকে সময়ের ছকটা খুবই ব্যস্ত থাকেন আপনারা তো অনেকেরই হয়তো সময় বের করে বড় বড় বই পড়ে ওঠা হয় না এবং যাতে করে হয়েছে কি আপনাদের হারিয়ে আসা যেই পড়ার অভ্যাসটা ওটা অনেকেরই চলে গেছে এবং এখন আর কি এই যে সময়ের অভাবে বই হাতে নিতে পারেন না বাট আজকে কোনো এক্সকিউজ চলবে না বিকজ আজকে যে বইগুলো দেখাচ্ছি প্রত্যেকটা যেহেতু 100 পাতার এদিক ওদিক সো এই বইগুলো আপনারা খুব বেশি হলে 1 ঘন্টা 2 ঘন্টায় পড়ে একদম শেষ করতে পারবেন এবং এই বইগুলো আপনার রিডিং ট্রাস্টকে অনেকখানি বাড়িয়ে তুলবে So yeah, that is it for today's, you know, habi jabi kotha barta. Ekhon cholen boi dekhai. Boi dekhanor age bolte chai. Ajke ami tinta boi dekhabo, dutu bangla ebong ekta english. Ajke je ami english boi ta dekhabo, seta ekjon bangladeshi author er likha. Ebong oi boi ta niye kotha bolar jonno ajke ami beshi excited. Boi ta ami second e review korbo, apnara wait koren. Tar age ami ekta bangla boi dekhiye nei. Ebong tar age ekta kotha bolte chai. আপনারা আমাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন জলদি জলদি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আপনারা যারা আমার কোনো কোড ইউজ করে ডিসকাউন্টে বই পারচেজ করতে পারেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ডিসকাউন্ট কোড লেখা একটা সেকশন করে রেখেছি আমি ওখান থেকে আপনারা পছন্দের বই কিনতে পারবেন ডিসকাউন্ট কোড ইউজ করলে একটু কম দামে সাশ্রয় করে ইয়া সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ইন্ট্রোডাকশন লেটস জাম্প ইনটু দ্য বুকস দ্য ফার্স্ট বুক আই হ্যাভ টুডে ইজ খারিজ বাই রমাপদ চৌধুরী দিস ওয়ান এই বইটা এই বইটা এত টাইনি চিকন একটা পাতলা বই এই বইটা 65 পাতার একটা বই হ্যাঁ খুবই ছোট একটা বই খারিজ যে বইটা লিখেছেন উনি রমাপদ চৌধুরী রমাপদ চৌধুরীকে আমি না বাংলা সাহিত্যে খুব বেশি খুঁজে পাইনি হ্যাঁ ওনার খুব বেশি লেখনী আমার চোখে কখনো পড়েনি আমি রমাপদ চৌধুরীর কথা শুনেছি আমার এক সিনিয়রের কাছ থেকে শোনার পর আমি এই বইটা একদিন একটা দোকানে পেয়ে যাই পরে আমি উঠে নিয়ে এসেছি হ্যাঁ রমাপদ চৌধুরী খুবই ব্রিলিয়ান্ট একজন সাহিত্যিক উনি কলকাতার একজন সাহিত্যিক এই বইটা কলকাতার আপনারা যদি এই বইটা কিনতে চান তবে আপনারা যে কোনো বুক শপ যারা কিন্তু ওপার বাংলার বই সেল করে সেখানেই পেয়ে যাবেন সো আমি একটু কাহিনীতে বলি কাহিনীতে দেখা যায় কি যে পালান নামের একজন গৃহ শিশু ভৃত্য আর কি মানে থাকে না আমাদের অনেকের বাসায় কিন্তু বাচ্চা কাজের ছেলে থাকে বা কাজের মেয়ে থাকে তো পালান এরকম একজন শিশু সো পালানের মৃত্যুর মাধ্যমে আর কি বইটা পড়া স্টার্ট হয় এই বইটা যে বেসিক কথা আমি যদি এক কথায় বলি ছোট্ট একটা বই বেশি কথা বলবো না হয় কি যে আপনার বাচ্চা মারা গেলে আপনার এক ধরনের ফিলিংস এবং আপনার পাশে কাজ করে একটা বাচ্চা মারা গেলে আপনার কিন্তু আরেক ধরনের ফিলিংস তখন আপনার সোসাইটি আপনাদেরকে নোখ তুলবে কিনা আপনার বাচ্চাকে খেতে পড়তে দিয়েছেন কিনা বা কাজের ছেলেকে আপনি কেমন করে রেখেছেন সেসব নিয়ে আপনার উপর কোয়েশ্চেন আসবে তাই না এবং আপনার কিন্তু মৃত্যুর যে শোকটা ওটার থেকে বড় কনসার্ন হচ্ছে সোসাইটিকে ফেস করার কনসার্নটা দ্যাট ইজ আ এক্সট্রিমলি এক্সট্রাঅর্ডিনারি প্লট অ্যান্ড আমার মনে হয়েছে না এই বইটা আমি এরকম করে জড়িয়ে বসে থাকি বিকজ দিস ইজ সো বিউটিফুল মানে এত সুন্দর করে লেখা দেখেন আপনারা কিন্তু আমরা আপনারা প্রায় একটা কথা শুনে থাকি যে সমাজের সবচেয়ে মধ্যবিত্ত শ্রেণী নাকি নিষ্কলুষ এবং সবচেয়ে মোটামুটি সাধারণ জীবনযাপন করেন এরকম একটা শ্রেণী হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীর মাঝেই যে কোনো মুখোশ আছে কিনা এবং একই মধ্যবিত্ত সাধারণ সরল সাদা মানুষটা একটা ডিফারেন্ট সিচুয়েশনে পড়লে কিরকম অ্যাক্ট করে এবং ঠিক একই সমাজের যে ব্যবস্থাটায় আমরা থাকি আর কি সেই সমাজ ব্যবস্থায় এই বিষয়গুলো কতখানি মেটাফোর আর কতখানি বাস্তব এবং অন্যায় প্রতিবাদ মানে থাকে না কিছু আপনার হিউম্যানলি ইমোশনসগুলো যেটা কিনা আপনার আসলে মায়াবোধ মমতা এবং সেখান থেকে আপনার সোসাইটির যেই প্রশ্ন করার জায়গাগুলি সব কিছুকে না একদম মনে হয়েছে চুম্বক অংশগুলো তুলে এনে এই 65 পেজের মাঝখানে লেখক ঠেলে দিয়েছেন মানে ইটস সো বিউটিফুল আমি আসলে ভাষায় মনে হয় প্রকাশ করে কখনোই বুঝতে পারবো না যে এই বইটা আমার কি দারুণ পছন্দ হয়েছে আপনারা সবাই জানেন আমার ছোটখাটো বই একদম পছন্দ না বাট এই 65 পাতার এই বইটার মাঝে মনে হচ্ছে একদম আত্মাটা আটকে গেছে এবং যদি আমি একটা খুব ড্রামাটিক লাইন হলেও মনে হয়ে যাবে বাট আমি এটা বলতে চাই যে সমাজের যেই ব্যবস্থাগুলো আছে না মানে সমাজের যে ইল মানে হ্যাবিটসগুলো আছে আমাদের মধ্যবিত্ত মানুষের মাঝে এবং ঠিক এই মধ্যবিত্ত ট্রোপটা বলতে আমরা যা বুঝি এবং সেখান থেকে একটা অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য ঢাকা দেওয়ার জন্য ওই একই মানুষ কীরকম সিচুয়েশনে কীরকম অ্যাক্ট করতে পারে এই সব কিছুকে মনে হয়েছে কি সমাজের একটা প্রতিচ্ছবি হচ্ছে এই বইটা ইটস আ বিউটিফুল রিড এবং আপনারা সবাই এই বইটাতে ইনভেস্ট করতে পারেন যারা আর কি হচ্ছে একটু পাতলা চিকন টাইপের বই খুঁজে বেড়াচ্ছেন আর কি এখন যেই বইটা নিয়ে কথা বলার জন্য আজকে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ইয়েস ইট ইজ দ্য বুক আপনারা নাম দেখে বুঝতে পারছেন কিনা জানি না নামটা হচ্ছে গিয়ে ফ্র্যাগমেন্টস অফ রিভারসাম এই অথরের নাম হচ্ছে গিয়ে ফারা
গুজনাভি, আমি যদি নামটা ভুল প্রোনাউন্স না করে থাকি আর কি, মাই অ্যাপোলজিস টু অথর। আচ্ছা, ফ্র্যাগমেন্টস অফ রিভার সং এই বইটা হচ্ছে ইংলিশে লেখা একটা বই, ইংরেজিতে লেখা একটা বই, এবং অথর যে মানুষটা উনি বাংলাদেশি একজন মানুষ। এখন ফ্র্যাগমেন্টস অফ রিভার সং বইটা কী নিয়ে আমি আপনাকে জানাই, এই বইটা না আমার কাছে 4-5 দিন আগে এসেছে, এবং যখন এই বইটা আসে অথরের পক্ষ থেকে আমি অথরকে জানিয়েছি যে আমার সামনে পরীক্ষা আছে, আমি কিন্তু তাড়াতাড়ি রিভিউ করতে পারবো না, আমি কিছু একটু ডিলে করে রিভিউ করব। কিন্তু এই বইটা হাতে পাওয়ার পর বুঝে নিত রিডার মানুষ, মানে বই হাতে থাকবে অথচ আমি পড়বো না এক দু পাতাটা কি হয়। তো আমি করলাম কি, বইটা খুলে দেখলাম, খোলার পর যেটা বুঝতে পারলাম এটা কোনো নভেলা না, এটা হচ্ছে একটা শর্ট স্টোরিজের কালেকশন। এখানে 12টার মতো শর্ট স্টোরিজ আছে। এই শর্ট স্টোরিজের কালেকশন দেখার পর না আমার একটু মনটা একটু খারাপ হয়ে গেল, টু বি ভেরি অনেস্ট। মনে হচ্ছে যে আমি তো ছোট গল্প একদমই পছন্দ করি না বা পড়ি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না ছোট গল্প পড়তে, এই বইটা ছোট গল্পের একটা সংকলন। তো আমি করলাম কি, এই গল্পের মানে এই বইটার সবচেয়ে ছোট যে গল্পটা, সম্ভবত এই গল্পটা হচ্ছে দ্য সিলভার লাইনিং, আমি এই যে দেখেন দ্য সিলভার লাইনিং, এটা হচ্ছে 12টা গল্পের সূচি। তো আমি করলাম কি, যে সবচেয়ে ছোট গল্পটা একটু পড়ে দেখি যে কীরকম লাগে, ওনার লেখা আমার আদৌ ভালো লাগে কিনা, বা আমি পড়তে পারবো কিনা, বা এরকম একটা। দ্য সিলভার লাইনিং পড়ার পরে দ্য ওনলি থিং দ্যাট কেম ইন টু মাই মাইন্ড ইজ, যে আমি এতদিন জানিনি কেন যে বাংলাদেশে এত সুন্দর লিটারেরি ফিকশন লেখার মতো মানুষ আছেন যারা ইংলিশতে বই লেখেন, এবং বইগুলো খুবই থাকে না কিছু মানে নর্মাল ইংলিশ না, ইটস বেসিকলি গুড ইনভেস্টেড লাইক লিটারেরি ফিকশন। অ্যান্ড আমি মানে প্রথম গল্পটা পড়ার পর মনে হয়েছে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে এটা শেষ করতে হবে। দেন আমি করলাম কি, সিলভার লাইনিং পড়ার পরে প্রথম যে গল্পটা আছে আর কি আমাদের, সেই গল্পটা পড়া শুরু করেছি। এখন 12টা গল্প, তো আমি আসলে যদি ইনসাইড স্টোরিগুলো বলতে যাই 12টা গল্পের, ভিডিওতে অনেক লেন্দি হয়ে যাবে। আমি ওভারঅল একটু ধারণা দিচ্ছি যে উনি আসলে কী নিয়ে লিখেছেন, বা 12টা গল্প আসলে কোন জিনিসটাকে রিফ্লেক্ট করে বা কোন জিনিসটার প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, আমি আগে গল্পগুলোর নাম আপনাদেরকে পড়ে শোনাই। তো প্রথম গল্প হচ্ছে গিয়ে গেটিং দেয়ার, তারপরের গল্পের নাম হচ্ছে গিয়ে ওল্ড দিল্লি নিউ ট্রিক্স, তারপর এটা বিগ মাদার, তারপর জাস্ট ওয়ান অফ দ্য গ্যাং, তারপর ওয়েটিং, দ্য অ্যাসেসমেন্ট, দ্য মসকিউটো নেট কনফেশনস, দ্য হোম কামিং, দ্য সিলভার লাইনিং, এসকেপিং দ্য মিরর, ওয়েটিং ফর দ্য স্টর্ম, অ্যান্ড গুয়াভা ট্রি রেবেলিয়ন। এই যে নামগুলো আপনি এখন কতখানি রিলেট করতে পারছেন আই ডোন্ট নো, বাট আপনি যখন গল্পগুলো পড়বেন আপনি একটা জিনিসে খুব মুগ্ধ হবেন যে নামগুলো অথর খুবই ব্রিলিয়েন্টলি করেছেন। এমন না যে 12টা গল্প দেখে মানে খুব মানে ইনিমিনি মানিমো করে আর কি নামগুলো রাখা হয়েছে, ইটস নট লাইক দ্যাট। প্রত্যেকটা নামের একটা ইনসাইড স্টোরি আছে, একটা কানেকশন আছে এই গল্পের সাথে। আমি আগে আপনাদের কাভার দেখাই, তারপর আমি গল্পের হালকা ইনসাইড স্টোরিগুলো বলছি। কাভারটা যদি আপনি একটু খেয়াল করেন ভালো মতো, এখানে অনেকগুলো হিউম্যান অ্যানাটমি দেখতে পারবেন আপনারা, মানুষের অনেকগুলো ফিগার এরকম দেখতে পারবেন। হ্যাঁ, এবং আমি যদি হালকা একটু টিল্ট করি এটাকে এভাবে, আপনারা একটু মনে হবে কিন্তু এটা বাংলাদেশের ম্যাপ টাইপের একটা বিষয়। মানে আমি যদি একটু গুছিয়ে বলি, এই যে 12টা গল্প, হ্যাঁ 12টা গল্প দিয়ে লেখক যেটা করতে চেয়েছেন আমার মনে হয়েছে যে বাংলাদেশের যেই আমাদের হ্যাঁ দেখেন আমরা কিন্তু মোটামুটি সবাই এক দেশে বসবাস করি, আমাদের কালচারাল আসপেক্ট কিন্তু সিমিলার, বাট দ্য লাইফ উই লিড ইজ এক্সট্রিমলি ডিফারেন্ট অ্যান্ড ইউ নো আই মিন খুবই ডাইভার্স টু আনাদার। মানে আমাদের একজনের জীবন কিন্তু আরেকজনের সাথে মেলে না, এবং প্রত্যেকের জীবনের যে এই ব্যাক স্টেজের গল্পগুলো আছে অ্যান্ড হাউ এভরিথিং চেঞ্জেস, অ্যান্ড প্রত্যেকটা মানুষ ধরেন ঘটনাটা সিমিলার বাট প্রত্যেকের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন। The author blended all the emotions, all the, you know, wrongdoings in the society and, you know, the female orientation of the society very, very, very cleverly and very, you know, mindfully. এই বইটা পড়তে গিয়ে আমার সবচেয়ে প্রথমে যেটা মনে হয়েছে, this is brilliantly done. এখন brilliantly done বলতে আমি যে বিষয়টাতে একটু ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এই যে বইটা এখানকার আপনি যদি প্রত্যেকটা গল্প পড়েন, যেরকম আমি বলি প্রত্যেকটা গল্পে কিন্তু প্লটের দিক দিয়ে একটা একটা থেকে অনেকখানি আলাদা, সবগুলো গল্পের লেন্থ কিন্তু সিমিলার না, কোনোটা একটু বড় দিকে একটু মোটামুটি বড় গল্প নভেলার দিকে যেতে ধরছে এরকম একটা ট্রোপে পড়ে, আবার কোনো গল্প একেবারেই ছোট ফ্ল্যাশ ফিকশন টাইপের গল্প যেটাকে আমরা ফ্ল্যাশ ফিকশন বলি আর কি। হ্যাঁ, তো এই টাইপের, কিন্তু ওই যে সবগুলো গল্পের মাঝখানে যে একটা কমন ব্লেন্ডিং থাকে না, দ্যাট ব্রিংস দ্য এসেন্স অফ দ্য হোল বুক টুগেদার, দ্যাট ইজ আই গেস ইটস দ্য ডাইভার্সিটি অ্যান্ড দ্য কালচার অফ বাংলাদেশ ইটস সেলফ, স্পেশালি দ্য কন্টেম্পোরারি ওয়ান। যদি আমার মনে হয় এই বইটা যে কোনো মানুষের যে কোনো সময়ের মানুষ পড়লেই হালকা পাতলা রিলেট করে যাবে, বিকজ এখানে একই সাথে একজন অর্থোডক্স গ্র্যান্ডমাদারের কথা বলি, সিঙ্গেল পেরেন্টের কথা বলি, ফার্টিলিটি, রেপ, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস টাচ করে গিয়েছেন, অ্যান্ড আই লাভড হাউ ইট
I mean, came together so beautifully. একটা গল্প পড়ার পর আপনি মনে হতে পারে যে বইটা খাপ ছাড়া, বাট when you go through the pages, প্রত্যেক পেজ না একটা সার্টেন ভ্যালু অ্যাড করে টু দ্য প্রিভিয়াস স্টোরি, বিকজ আপনি তখন অথরের মাইন্ডসেটটা ধরতে পারেন হালকা করে। আপনার মনে হয় যে দ্য এসেন্স অফ দ্য বুক ইজ কোয়াইট সিমিলার, দ্য ফ্লেভার্স অফ দ্য বুক ইজ কোয়াইট সিমিলার অ্যান্ড ইট ইজ ব্লেন্ডিং কোয়াইট ওয়েল, অ্যান্ড দেন ইউ অ্যাকচুয়ালি ইউ নো গ্র্যাব দ্য অ্যাকচুয়াল সেন্স অর এসেন্স অফ দ্য হোল প্লট অর হোল সিচুয়েশন অফ দ্য টোটাল বুক। সো ইয়া, যদি আমার তিনটা গল্প এখনো পড়া বাকি আছে, বিকজ আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ফিনিশ দিস বুক অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ নাও আই ওয়ান্ট টু ইউ নো ইট ইজ ওয়ান অফ দোজ কাইন্ড অফ সুইটস যেটা আপনি অল্প অল্প করে খান যেন বেশি সময় ধরে খেতে পারেন। সো আই এম সেভিং দিস আদার থ্রি স্টোরিজ ফর ইউ নো ফর মাই অ্যাংজাইটি ইস্যুজ লেটার, যখন আমার একটু এরকম অ্যাংশিয়াস লাগবে তখন আমি গিয়ে একটা করে গল্প পড়ে আসবো, বিকজ ইটস সো বিউটিফুলি রিটেন। এখন আমি যেই বিষয়টা বলতে চাই, আমি কিন্তু কোনো গল্পই আর কি আপনাদেরকে পুরোভাবে বললাম না। এখানে আমার যদি সবচেয়ে পছন্দের গল্প এখন পর্যন্ত বলতে হয়, আমি ফার্স্টেই বলবো গেটিং দেয়ার। আমার লায়লাকে ভীষণ পছন্দ হয়েছে, আই কোয়াইট রিলেটেড টু হার আ লট ইন আসপেক্ট ওয়েজ আর কি। আর তারপর যে গল্পটা আমার খুব ভালো লেগেছে, লাস্টের গল্পটা গুয়াভা ট্রি রেবেলিয়ন, ইটস আ ফ্যান্টাস্টিক হিলারিয়াস স্টোরি। এবং যেই গল্পটা আমার মনে হয়েছে আমার সবচেয়ে বেশি ভালো লাগতে পারতো সেটা হচ্ছে দ্য বিগ মাদার। এখন দ্য বিগ মাদারে আমার মনে হয়েছে মানে এই বইটার একটা ড্রব্যাক আমি একটু উল্লেখ করতে চাই, যে হয় কি এই বইটা না সবার জন্য না, ইটস নট ফর এভরি ওয়ান, টু বি ভেরি অনেস্ট ইটস নট ফর এভরি ওয়ান। আপনারা যারা বিগিনার ফ্রেন্ডলি মানুষজন আছেন, আপনারা যারা কেবল কেবল ইংলিশ বই হাতে নিয়েছেন, আপনারা যারা কখনো আগে ইংরেজি বই পড়েন নাই, বা আপনারা যারা লিটারেরি ফিকশনস নিয়ে তেমন ইন্টারেস্টেড না, ইটস নট আ বুক ফর ইউ। বিকজ আমার মনে হয়েছে এই বইটা যে পড়বেন তার একটা হাই কোয়ালিটির, একটা হাই কোয়ালিটি বলতে সেরকম কোনো শেম করছি না, ইটস জাস্ট জেনারেলি যারা আপনারা অনেক বেশি পড়েন, আমাদের কিন্তু পাঠক হিসেবে একটা ইন্টারপ্রিট করার ক্ষমতা গ্রো করে যায়। সো দোজ অফ আস যারা মোটামুটি বই পড়ে ইন্টারপ্রিট লেভেলে আসতে পারে যে এই বইটা দ্বারা অথর আসলে এদিকে মিন করতে চেয়েছেন বা সোসাইটির মানে দেখেন এটা একটা ছোটো গল্প, এখানে কিন্তু হাতে ধরে প্রত্যেক লাইন ডেসক্রাইব করা নেই, একটা লাইন পড়লে আপনাকে হোল সিনারিও কী বলে এটাকে অ্যাজিউম করার, হোল সিনারিটা বোঝার একটা ক্ষমতা, সার্টেন ক্ষমতা আমার মনে হয় পাঠকের থাকা উচিত এই বইটা পড়তে নিলে। অ্যান্ড দ্য ওয়ার্ড সিলেকশন অফ দিস বুক ইজ কোয়াইট রিচ। আমি মোটামুটি ইংরেজি জানি, এমন না যে আমি জানি না, মোটামুটি জানি, খুব ভালো না জানলেও আমারই কিন্তু অনেকবার এরকম হয়েছে কোনো কোনো ওয়ার্ড আমি একদম বুঝতে পারিনি, সেটা আমার গুগল করে জেনে আসতে হয়েছে বিকজ অফ মাই ল্যাক অফ মাই ভোকাব ইউ নো পাওয়ার ইন দিস জনরা। সো আমি এই বইটা সাজেস্ট করবো এমন মানুষদেরকে যারা আমরা ইংরেজি বই প্রতিনিয়ত পড়ি এবং যারা বাংলাদেশি অথরদের মাঝে লিটারেরি ফিকশন খোঁজার চেষ্টা করছেন। এই বইটা ওয়ান অফ দোজ বুকস যেটা কিনা খুব সুন্দর করে সাহিত্যের ভাষায় লেখা, ইটস মোর অফ আ লাইক আ অ্যাকচুয়াল আর্ট কাইন্ড অফ আ সিচুয়েশন। সো আই জাস্ট লাভড ইট, আই জাস্ট লাভড ইট টু বি ভেরি অনেস্ট। আমি এখন জানি যে এটা সবার জন্য না, সবাই আসলে পড়তে পারবে না বিকজ অফ দ্য হাই কোয়ালিটি ভোকাবস অর হাই ইউনো কি বলতে মানে একটু বড় ধরনের না, মানে একটু আনকমন আনফ্যামিলিয়ার যে ওয়ার্ডগুলো আছে, নট আনফ্যামিলিয়ার টু ইংলিশ লিটারেচার ইটসেলফ বাট আনফ্যামিলিয়ার টু আস বাংলাদেশিস, কারণ আমরা মোটামুটি ইংরেজিতে একটু দুর্বল জাতি হিসেবে। সো ওইটা বলছিলাম আর কি। তো বিগিনারদের জন্য না, যারা ইন্টারপ্রিট করার একটা ক্যাপাবিলিটি রাখেন এবং যারা পছন্দ করেন ছোট গল্প পড়ার পর আপনার নিজের মতো করে একটু ভাববেন বা দু এক ঘন্টা ওই স্টোরিটাতে আপনি নিজেকে ইনভেস্ট করবেন, ইটস ফর আস। বাই দিস বুক, আই হাইলি রেড দিস বুক, লাইক আই হাইলি 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 সাজেস্ট দিস বুক। এই বইটা না আসলে দেখেন বাংলাদেশের একটা ম্যাপের মতো করা, হ্যাঁ, অ্যানাটমিগুলো দিয়ে, অ্যান্ড এই যে পুরো বাংলাদেশি কালচারটাকে একটা 12টা ছোট ছোট গল্পের মাঝখানে আনার চেষ্টা করা হয়েছে, দ্যাট ইজ ব্রিলিয়েন্ট। ওয়ান থিং আই উড সাজেস্ট যে মানে অনেক ক্ষেত্রে হয়ে গিয়েছে কি, অথর না অনেক বেশি টপিক টেনে এনেছেন, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে একটা বিরক্তির উদ্রেক ঘটতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ অনেক বেশি টপিক তো আপনি আসলে মানে মনে হয়েছিল যে লেয়ার্সগুলো খুব বেশি, আই মিন এটা সব স্টোরির ক্ষেত্রে না, দু একটা স্টোরির ক্ষেত্রে মনে হয়েছে লেয়ার্সগুলো মানে খুব জাম্প করছে আর কি সুইফটলি, বাট দ্যাট ইজ অ্যাসাইড, মানে আমি ওইটা ধরছিও না বিকজ রাইটিং এসেন্স ইজ সো গুড অ্যান্ড রাইটিং স্টাইল ইজ সো গুড। সো আমি অবশ্যই চাইবো আপনারা এই বইটা কিনে পড়বেন, এই বইটা যেখানে পাওয়া যাবে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা কেউ কিনে পড়তে চাইলে পড়বেন। এবং এরপরে যে আরেকটা বাংলা বই দেখাবো, দ্যাট ইজ কুন্দন, ইন্দ্রনীল সান্যালের এই বইটা কুন্দন। কাভারটা এতটাই মারাত্মক সুন্দর যে কাভারের প্রেমে পড়ে আমি বইটা কিনে এনেছি। বাই দ্য ওয়ে, এর আগের বইটা ছিল 115 পাতার একটা বই, এই বইটা 115 পাতার বই, বাট বইটা কিন্তু ছোট আকারে, হ্যাঁ, সো এটা 100 নিচেই হয় আসলে যদি বড় হিসাবে কাউন্ট করি। অ্যান্ড এই একটা বই মোটামুটি একটু 104 পাতার একটা বই কুন্দন।
কুন্দনের যে গল্পটা আমি একবার মানে এক কথাই বলে দিই, এটা হইতেছে বেসিকলি আমার ইতিহাস এবং সাম্প্রতিক সময়ের বাংলার। তো একজন রেডিও জকিকে আর কি বলা হয় যেটা গল্পের বই লিখে দেওয়ার জন্য, অ্যান্ড বেসিকলি ও করে কি একটা ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট টাইম ফ্রেমে একটা ক্যারেক্টার সিলেক্ট করে ওর গল্প লেখার জন্য। অ্যান্ড ওই যে উপন্যাসের মধ্যে উপন্যাস চলে না কিছু বইয়ে, ইটস আ কাইন্ড অফ আ বুক যেটা মধ্যে আসলে উপন্যাসের মধ্যে উপন্যাস চলে। এবং এই বইটা আসলে আমি বলবো সমাজের যেই কন্টেম্পোরারি সমাজটা এবং যে আমাদের 10 বছর 20 বছর 30 বছর আগের যে সমাজটা, এই দুই টাইম ফ্রেম একসাথে চলে। সো ইটস আ বুক অ্যাবাউট দিস। আপনার যদি মনে হয় যে আপনি বইটা ইনভেস্ট করে পড়বেন, অবশ্যই করতে পারেন। ছোট্ট একটা বই, চমৎকার একটা বই, এবং ইন্দ্রনীল সান্যাল নিয়ে আমার আসলে নতুন করে বলার কিছুই নেই। যারা ওনাকে চিনেন উনি জানেন আপনারা যে উনি খুবই সেলিব্রেটেড একজন অথার, এবং কলকাতাতে ওনার বই প্রায় স্টকেই থাকে না, এত জলদি শেষ হয়ে যায়। So yeah, that is it for today's review. I hope you guys enjoyed this video. And yeah, let me know in the comment section je apnara ashole kon boi ta kenar plan e achen. So yeah, bye bye.